বিপিএন এর কথা শুনলে অনেকে আবার আসলে একটু ভয় ভয় পান তো অ্যাকচুয়ালি ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তো অনেকেই আমাকে কোশ্চেন করছে যে মাহফুজ ভাই এই যে যে ভিপিএনটা আছে এই ভিপিএনটাকে ইউজ করা সেফ কিনা বা এই বিপিএনটাকে আসলে ইলিগাল কিনা এই জিনিসটা নিয়ে মানে লিগাল নাকি ইলিগাল এই জিনিসটা নিয়ে অনেকের কোশ্চেন আছে সো আজকে আমরা জাস্ট শুধুমাত্র আপনাদেরকে ক্লিয়ার করব যে এই যে যে আছে এটা আসলে কোন কোন পারপাসে আপনি যদি ইউজ করেন তাহলে এটা লিগালি ইউজ করতে পারবেন আর এটা কোন কোন পারপাসে যদি আপনি আসলে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এটা ইলিগাল হবে সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আসলে একটা গুড নিউজ দিয়ে শুরু করি সেটা হচ্ছে যারা বিকাশ ইউজ করেন তাদের ক্ষেত্রে রেফারেল যে বোনাসটা সেটার কিন্তু আসলে দুইটা অপশন নতুন করে কিন্তু লঞ্চ হল একটা হচ্ছে রেগুলার যে আপনার রেফারেল বোনাস আছে সেটা এবং হচ্ছে নতুন ধামাকা অফার সো ফার্স্টই আসে হচ্ছিল রেগুলার যে আপনার হচ্ছে রেফারেল বোনাসটা সেটা সম্বন্ধে জানাই ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি বিকাশ ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকে লিঙ্ক কালেক্ট করে যদি আপনি শেয়ার করেন সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে সেটা সরাসরি হতে পারে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে যেভাবে আপনি আসলে শেয়ার করেন না কেন ওই লিঙ্ক ক্লিক করে যদি কেউ আপনার হচ্ছে বিকাশ অ্যাপস ডাউনলোড করে বা বিকাশ অ্যাপসের প্রথম লগ করে তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন বিশ টাকা বোনাস আর যদি আপনার হচ্ছে ওই মানে অ্যাপস থেকে যদি কোনো প্রকার লেনদেন করে তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আশি টাকা বোনাস পাবেন তো এবার কথা হচ্ছে যে যে আসলে ওই লিঙ্ক ক্লিক করে তার মানে আপনার হচ্ছে বিকাশ অ্যাপ ইউজ করা শুরু করলো তাহলে সেই ক্ষেত্রে সে কি পাবে সে আসলে প্রথমবার যখন বিকাশ অ্যাপে লগ করবে তাহলে সে পঁচিশ টাকা বোনাস পাবে এবং সে আসলে ওই পঁচিশ টাকা যদি কোন রিচার্জ করে তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা বোনাস পাবে সো বুঝতেই পারছেন যে সো এটা হচ্ছে 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 রেগুলার অফার 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 রাইট নাও কিন্তু ধামাকা ধামাকা এরকম যে আপনি যদি দিনের মধ্যে মানে আপনার লিঙ্কে থেকে যদি দিনে পাঁচজন আসলে ধামাকা অফারের জন্য ইলিজিবল হয়ে যাবেন এবং ওই দিনে সারা দিনের টপ যে সবচেয়ে বেশি রেফার করছে তাদের মধ্যে যদি আপনি তিনজন হয়ে থাকেন তাহলে আপনি আসলে দুই হাজার টাকা বোনাস পাবেন সো এই অফার চলবে হচ্ছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মানে তার মানে হচ্ছে রাইট নাও থেকে কিন্তু আপনি আসলে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন এর জন্য রেফারেল যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা পাবেন কোথায় সেটা হচ্ছে আপনার যে বিকাশ অ্যাপ আছে সেই বিকাশ অ্যাপের মধ্যে এই যে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশন থেকে গিয়ে এই যে যে অপশনটা আছে মানে এই যে বিকাশ যে রেফারেন্স যে অপশনটা এটা ক্লিক করে আপনি আসলে এখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ হোক বা যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন সো এটা ছিল আসলে একটা গুড নিউজ সো এবার আসলে হচ্ছে আমাদের মূল টপিকে ফার্স্ট অফ অল হচ্ছে এই যে যে ভিপিএন ভিপিএন এর ব্যাপারটা নিয়ে আসলে অনেকেই কনফিউজ থাকেন যে অ্যাকচুয়ালি ভিপিএন মানে ইলিগাল হতে পারে কারণ যেহেতু আনলক হয়ে যায় অনেক কিছু তো অনেকে আসলে অনেক যে সাইটগুলো থাকে যেগুলো ব্লক থাকে বা কিছু সাইট বাংলাদেশে সাপোর্ট করে না সেই সব সাইট আপনি আসলে দেখতে পারবেন তো দ্যাস হচ্ছে এটা ইলিগাল অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না ভিপিএনটা আসলে এটা একটা ইউজ ঠিক আছে ভিপিএনের বাট ভিপিএন কিন্তু হচ্ছিলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এই জন্য আমি বলতেছি যে অ্যাকচুয়ালি হচ্ছে বিপিএন ইউজ করে আপনি আপনার যে প্রাইভেসি আছে সেই প্রাইভেসিকে প্রোটেক্ট করতে পারবেন ফর এক্সাম্পল দেখা গেছে কথা কথা ভিপিএন দিয়ে কিন্তু আমরা দেখা গেলো যে বিভিন্ন টাইপের আইপি ইউজ করি ফর এক্সাম্পল দেখা গেছে আমি রাইট নাও আমার যে মেন আইপি অরিজিনাল আইপি সেই আইপি দিয়ে কিন্তু আমি নর্মালি ব্রাউজ করছি কিন্তু দেখা গেলো যে আমি এমন একটা সাইটে মানে আমি তাকে ট্রাস্ট করবো না কি করবো না সে ধরনের কিন্তু কনফিউশন কাজ করতে পারে বা আমার সিকিউরিটির একটা ব্যাপার থাকতে পারে তখন আমি চাইলে ভিপিএন ইউজ করে ওই সাইটগুলো ভিজিট করতে পারি বা ওই সাইটগুলোতে আপনার হচ্ছে বিভিন্ন যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে সফটওয়্যারের ব্যাপার থাকে বা যে কোনো টাইপের আপনার যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে সেটা আসলে আপনি আসলে ওটার মাধ্যমে করতে পারেন এতে দেখা যাবে যে আপনার প্রাইভেসিটা থাকবে এবং আপনি আসলে আপনার কাজ করতে পারেন দ্বিতীয়ত আসে হচ্ছে ভিপিএন কিন্তু আরও কিছু উদ্দেশ্যে মানুষ ইউজ করে ফর এক্সাম্পল দেখা গেছে যে কথার কথা আমি বলি যে অনেকই দেখলাম যে বাংলাদেশি ভিপিএন মানে বাংলাদেশি ভিপিএন এর যে অপশন সেটা ইউজ করে বিদেশে আপনার হচ্ছে বাংলাদেশে যেসব অ্যাপ যেমন হচ্ছে বিকাশ বা আদার্স অ্যাপ গুলা ইউজ করা ট্রাই করে এটা কিন্তু রিক্সে একটা ব্যাপার বিকজ অফ হচ্ছে ফ্রি বিপিএন যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা আপনার আসলে মানে আপনি প্রবলেমে পড়তে পারেন ফর এক্সাম্পল দেখা যায় যে আপনার হচ্ছে আপনার যে পাসওয়ার্ড বা থাকতে পারে বা আপনার যে কোনো অ্যাকাউন্ট যদি আপনি আসলে মেনটেন করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকে এখন কথা হচ্ছে যে আপনি যদি বিপিএন ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পেড ভিপিএন ইউজ করতে হবে এবং রিনোন কোনো বিপিএন ইউজ করতে হবে পাল্টা কোনো বিপিএন ইউজ করা মানে না করাই বেটার এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন দ্বিতীয়ত আছে হচ্ছে প্রয়োজন ছাড়া বিপিএন না ইউজ করাই উচিত সো এবার এসে হচ্ছে কিন্তু আরও অনেক ধরনের ইউজ আছে ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি আপনার যে ফোন আছে সেই ফোনের ভিপিএন ইউজ করছেন তো এখন বিপিএন ইউজ করে একটা পাবলিক আপনার হচ্ছে ওয়াইফাই ইউজ করছেন বা পাবলিক কোনো একটা সার্ভিস ইউজ করছেন যেখানের মধ্যে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ক্ষেত্রে দেখা যায় যদি আপনার আসলে ভালো ভিপিএন হয় বা আপনার হচ্ছে ঋণন কোনো ভিপিএন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল প্রোটেকশন থাকে মানে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলোর কিন্তু প্রোটেকশন থাকে রিজন হচ্ছে আপনি যখনই দেখা যাবে যে একটা পাবলিক নেটওয়ার্কের আন্ডারে কাজ করছেন তখন দেখা যাচ্ছে যে আপনার পার্সোনালের মানে পার্সোনাল যে সিকিউরিটির ব্যাপারটা সেটা কিন্তু আপনি পাচ্ছেন না বললেই চলে তো এইতে দেখা দেখা যাবে যে আপনি ভিপিএন ইউজ করে ওই টাইমটাকে আপনি কাজ করতে পারেন ফর এক্সাম্পল দেখা যায় মানে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যেমন এয়ারপোর্টে যদি আপনি আসলে ইউজ করেন দেখা গেছে যে আপনি ট্রানজিটের সময় ইউজ করছেন তখন আপনি চাইতে পারেন মানে ইউজ করতে পারেন আবার দেখা যায় যে বিভিন্ন টাইপের হচ্ছে আপনার লেনদেন করতে পারেন বা দেখা গেছে যে অফিসিয়াল কাজ করতেছেন সেই ক্ষেত্রে আপনি আসলে এই ভিপিএন ইউজ করতে পারেন বাট মাস একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি ফ্রি ফ্রি ভিপিএন গুলো পাচ্ছেন সেগুলো কিন্তু আপনার প্রাইভেসি প্রোটেক্ট করে না বললেই চলে রিজন নাম্বার ওয়ান হচ্ছে আপনি চিন্তা করে দেখেন যে ফ্রি ভিপিএন ফ্রি ভিপিএন আপনি ফ্রি ভিপিএন ওরাও কি ফ্রি সার্ভিস দেওয়ার জন্য বসে আছে অনেকেই বলতে পারেন যে ভাই ওরা তো অ্যাড থেকে রেভিনিউ জেনারেট করে হ্যাঁ অ্যাড থেকে রেভিনিউ জেনারেট করে বাট আপনি যে আইপিগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু যখন ফ্রি হচ্ছে তখন তার ইউজার কিন্তু অনেক বেশি থাকে এখন দেখা যাচ্ছে যে সেম আইপিতে কিন্তু অনেক ধরনের মানুষ কিন্তু আপনার হচ্ছে ইউজ করছে বা কিউটি রিজনের জন্য বাট আপনি যদি শুধুমাত্র নেটফ্লিক্স দেখার জন্য আপনার না আমি আসলে বাংলাদেশে আইডি ইতে ভালো কন্টেন্ট পাই না আমি ইউএসআর আইডি ইউজ করবো সেটার জন্য যদি ইউজ করেন তাহলে ফ্রি ভিপিএন ইউজ করেন বা যেটা খুশি ইউজ করেন এতে কোনো সমস্যা নাই বাট আপনি যদি কোনো সিকিউর ট্রানজাকশন করতে চান আপনার ইনফরমেশনের রিয়েল প্রোটেক্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে ওয়েলনোন এবং হচ্ছিল বেটার ভিপিএন ইউজ করতে হবে যেটা আপনাকে আসলে অরিজিনালি প্রোটেক্ট করবে এবং আননোন ভিপিএন ইউজ করা থেকে বিরত থাকাই ভালো এই ভিপিএন ইউজ করে যদি আপনি ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস করেন ফর এক্সাম্পল হচ্ছে কোনো হ্যাকিং বা আদার্স কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করেন তাহলে সেই ক্ষেত্রে তো অফকোর্স আপনার জন্য আপনি যে ভিপিএন ইউজ করছেন ইউজ করে আপনি ইলিগাল অ্যাক্টিভিটিস যদি করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম পড়তে সো ভিপিএন ইউজ করবেন বেঁচে যাবেন এরকম কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা ভিপিএনের আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো যদি আপনারা জানতে চান যে অ্যাকচুয়ালি আপনারা ভিপিএন সম্বন্ধে আরও বেশি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ভিপিএন এর আরও কিছু ইনফরমেশন শেয়ার করবো কারণ যেহেতু দিন দিন আপনার হচ্ছে নেটওয়ার্কের ব্যাপারটা মানে আপনার হচ্ছে ছড়াচ্ছে এবং বাংলাদেশও কিন্তু এখন অনেক মানে প্রচুর পরিমাণে কিন্তু আপনার হচ্ছে ইন্টারনেট ইউজার আছে তো এতে দেখা যাচ্ছে যে তাদেরও অনেক কিছু জানার ব্যাপার থাকতে পারে সো আপনারা যদি বিপিএন সম্বন্ধে আরও বেশি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব নতুন একটা ভিডিওর মাধ্যমে সেটাকে প্রকাশ করতে মানে ওয়ান বাই ওয়ান পার্ট বাই পার্ট চেষ্টা করতে বা বিপিএন কোনটা ভালো হবে বা ভালো হবে না এই ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে কিনা এবং বিপিএন সম্বন্ধে আপনি জানতেন কিনা বা কখনো বিপিএন ইউজ করেছেন কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন হাফেজ